সান টেলিভিশন দেশ মাটি ও মানুষের কথা বলে আপনারা দেখছেন সান টেলিভিশন আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সান টেলিভিশনের বিকেলের সংবাদে সাথে আছি আমি ইকবাল হোসেন ঝিনাইদহে হাত বোমা দেশি অস্ত্র ও ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাত কাটা তরুকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে শহরের ব্যাপারী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক ব্যবসায়ী তরু পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক ব্যবসায়ী তরুণ ওরফে হাত কাটা তরু তার নিজ সঙ্গীদের নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে তরুকে আটক করা হয় পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে উদ্ধার করা হয় ছয়টি হাত বোমা সাতটি দেশীয় অস্ত্র ও উনিশ বোতল ফ্যান্সিডিল তরুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ জিনাইদা থেকে জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিফের তথ্য ও চিত্রে সান টেলিভিশন নিউজ ডেস্ক